হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আইএসএল এর আগের বছর যে কোচেরা ছিলেন বিভিন্ন টিমে, তাদের মধ্যে কারা আগামী বছর অর্থাৎ 2022-23 মরশুমে থাকছেন এবং কাদের সম্ভাবনা একদমই প্রায় নেই সেটা নিয়ে। প্রথমেই আসি এবছরের আইএসএল এর চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসি সম্পর্কে। হায়দ্রাবাদ এফসির কোচ ম্যানেলো মার্কুইজ রোকা আগামী বছরও অর্থাৎ 2022-23 মরশুমে হায়দ্রাবাদ এফসির কোচ হিসেবে থাকছেন। এত ভালো পারফরমেন্সের পরে ওনাকে রেখেই দিয়েছে ক্লাব, এবং উনি আসার পরে হায়দ্রাবাদ এফসি যা পারফরমেন্স করেছে তারপরে ওনার স্টে করাটাই স্বাভাবিক। তো হায়দ্রাবাদ এফসিরতে ম্যানেলো মার্কুইজ রোকা থেকে যাচ্ছেন। এরপরে আসি কেরালা ব্লাস্টার্সের কথায়। কেরালা ব্লাস্টার তাদের কোচের সঙ্গে একটা লং টার্ম কন্ট্রাক্ট করেছে অর্থাৎ 2025 সাল অবধি, অর্থাৎ 22-23 শুধু নয়, 23-24 এবং 25-এ আরও 3 বছর কেরালা ব্লাস্টার্সের কোচ হিসাবে থাকছেন ইভান ভুকোমানোভিচ। এরপরে আসি জুয়ান ফেরান্দোর কথায়। এফসি গোয়া থেকে সিজনের শুরুর কিছুটা পরে মোহনবাগান টিমে যোগদান দেয় জুয়ান ফেরান্দো। প্রথম কয়েকটা ম্যাচ বেশ খারাপভাবে খেলার পর হাবাসের নেতৃত্বে জুয়ান ফেরান্দো যখন আসে ক্রমশ কাউন্টার অ্যাটাকিং খেলা থেকে সরে এসে আক্রমণাত্মক খেলা শুরু করে জুয়ান ফেরান্দোর আমলে মোহনবাগান। তাই এবছর জুয়ান ফেরান্দোর আন্ডারে সেমিফাইনালেও গিয়েছিল, তবে ফাইনালি জামশেদপুর এফসির কাছে সেমিফাইনালটা হেরে যায়। তবে আশা ছিল জুয়ান ফেরান্দোর কন্ট্রাক্ট এক্সটেনশন হবে এবং স্বাভাবিকভাবে জুয়ান ফেরান্দোর কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে মোহনবাগান। মুম্বাই কোচ ডেস বেকিংহামের আমলে মুম্বাইয়ের খেলার কখনো ভালো কখনো খারাপ এইরকমভাবে আবর্তিত হয়েছে আইএসএলে। প্রথম 4-5টা ম্যাচ মুম্বাই একদম এত ভালো খেলেছিল যেখানে মনেই হচ্ছিল যে গতবারের মতো এবছর হয়তো মুম্বাই চ্যাম্পিয়ন হয়েই শেষ করবে, কিন্তু তারপরেই মুম্বাইয়ের যেন হঠাৎ ছন্দপতন হয় এবং তারা সেমিফাইনাল অবধি যেতে পারলো না শেষ পর্যন্ত। মুম্বাই সিটি এফসির কোচ থাকবে কি না তার অনেকটাই নির্ভর করছে এএফসি কাপে তাদের পারফরমেন্স কেমন থাকছে। যদি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স ভালো হয় তবে ডেস বেকিংহামকে মুম্বাই টিমের কোচ হিসাবেই দেখা যাবে আগামী মরশুমের আইএসএল অর্থাৎ 2022-23 মরশুমে। এরপরে আসি বেঙ্গালুরু কোচ মার্কো পেজাউলির কথায়। বেঙ্গালুরুর সাথে গত বছর যখন মার্কোর চুক্তি হয়েছিল তখন চুক্তিতে ছিল যদি টপ 4 অর্থাৎ সেমিফাইনালে বেঙ্গালুরু যেতে পারে তবে অবশ্যই মার্কো পেজাউলি তাদের কোচ হিসাবেই থাকবেন। কিন্তু এবছর টপ 4 বেঙ্গালুরু শেষ করতে পারেনি, তারা 6th পজিশনে শেষ করেছে। তবে মার্কো পেজাউলির আমলে বেঙ্গালুরুর খেলার অনেকটা পরিবর্তন হয়েছে, হয়তো ভালো প্লেয়ারের একটু অভাব এবং তাদের ডিফেন্সটা একটু ভুগিয়েছে, তবে খেলার অনেকটাই উন্নতি হয়েছে। এখনও অবধি বেঙ্গালুরু কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারে মার্কো পেজাউলিকে সেভাবে কিছু বলেনি, তো দেখা যাক মার্কো পেজাউলির কন্ট্রাক্ট এক্সটেনশন হয় কি না, তবে চান্স অনেকটাই প্রবল, দেখা যাক কী হয়। এরপর আসি নর্থ ইস্ট ক্লাবের কথায়। নর্থ ইস্টে গত বছর জেরার্ড নাস চলে যাওয়ার পর খালিদ জামিলের আন্ডারে অত্যন্ত ভালো খেলেছিল নর্থ ইস্ট, কিন্তু এই বছর খালিদ জামিলের আন্ডারে সেরকমভাবে পারফরমেন্স করতে পারেনি, তাদের পারফরমেন্স অনেকটাই খারাপ এবছর। তাই শোনা যাচ্ছে খালিদ জামিলকে এবছরও রাখতে চাইছে না নর্থ ইস্ট, তারা নতুন কোনো ইন্ডিয়ান কোচের খোঁজ করছে যারা বা যিনি পারবেন নর্থ ইস্টকে ভালো খেলাতে এবং সেমিফাইনালে নিয়ে যেতে। এরপর আসি ডেরেক পেরেরার কথায় অর্থাৎ এফসি গোয়ার কথায়, যেখানে এফসি গোয়ায় জুয়ান ফেরান্দো মোহনবাগান টিমে চলে যাওয়ার পর এফসি গোয়া খুব দ্রুততার সঙ্গে ডেরেক পেরেরাকে তাদের টিমে কোচ করে এবং পরবর্তীকালে তার আমলে সেভাবে সাফল্য পায়নি আগের বছর। তো এই বছর ডেরেক পেরেরার জায়গায় নতুন কোচের সন্ধান চলছে এবং যতদূর শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোচ নির্ধারিত হয়ে যাবে। এরপর আসে চেন্নাইয়ান এফসির কথায়। চেন্নাইয়ান এফসি তাদের কোচ বস্কোকে এবছর রাখবে না, তার বদলে তারা নতুন কোচের সন্ধান শুরু করেছে এবং খুব সম্ভবত যা শোনা যাচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন কোচ নির্ধারিত হয়ে যাবে, তবে অফিসিয়ালভাবে কবে জানাবে এটা এখনও জানা যায়নি, অর্থাৎ কোচের সিলেকশনের ফাইনাল রাউন্ড চলছে। এরপরে আসি উড়িষ্যা এফসির কথায়। উড়িষ্যা এফসি
গত মরশুমে খেলার মাঝপথে কিকোর অ্যামিরেজকে তাদের হেড কোচের পদ থেকে সরিয়ে দেয় এবং তার অ্যাসিস্ট্যান্ট কিনো গার্সিয়াকে ইন্টারিম কোচ নির্বাচিত করে। তবে যা শোনা যাচ্ছে, এবছর কিনো গার্সিয়ার আন্ডারে খেলবে না, নতুন কোচের সন্ধান চলছে এবং আগামী 2022-23 মরশুমে নতুন কোচের আন্ডারেই ওরিশা এফসি খেলবে। এবং ফাইনালে আসি মারিও রিভেরার কথায়, অর্থাৎ ইস্টবেঙ্গল টিমের কথায়। ইস্টবেঙ্গল টিমের কোচ হিসাবে আগামী দিনে কে থাকবে সে সম্পর্কে এখনও কিছু ঠিক হয়নি। নতুন ইনভেস্টর এলে তার সঙ্গে কথা বলে ঠিক হবে নতুন কোচ আনা হবে নাকি মারিয়া রিভেরার আন্ডারেই খেলবে। তবে ধরে নেওয়া যায় মারিয়া রিভেরার আন্ডারে হয়তো খেলবে না, নতুন কোনো কোচ আসবে, সেক্ষেত্রে মারিয়া রিভেরার আন্ডারে হয়তো সিএফএল বা অন্যান্য টুর্নামেন্টগুলো খেলতে পারে ইস্টবেঙ্গল। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আর সাথে থেকো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।